ভিতরে এসো। বেগম আবার এসব কাদের এনে জোটালো বলো তো? ধন্যবাদ বেগম দিদি, এই ফুলটুকু আমাদের তরফ থেকে তোমার জন্য। এসবের দরকার ছিল না। জানি বেগম দি, আসলে তুমি আমাদের যে উপকারটা করেছো আমরা কোনোদিনও সেটা ভুলব না। সত্যি বলতে বেগম দিদি, তোমার কাছে যখন প্রথম সাহায্য চাইতে এসেছিলাম সেদিনও ভাবতে পারিনি তুমি আমাদের জন্য এতটা করবে। আমি তো না চাইতেও তুমি আমাকে সাহায্য করেছো। আমাদের ভবিষ্যৎ, আমাদের সম্মান, সব কিছুকে তুমি বাঁচিয়েছো বেগম দি। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ, অনেক অনেক ঋণী। এভাবে বলো না, শুধু মনে রেখো তোমাদের লড়াইটা সবে শুরু হয়েছে, এরপর যখন কেস চলবে তখন আসল লড়াই। আরো কত নাটক দেখতে হবে কে জানে রে। মা, তুমি একদম ঠিক বলেছিল, এসব বাহুবা পাওয়ার জন্য বাড়ি বয়ে এসে লোকজন ফুল দিয়ে যাবে, পিখম পিখম বলে নাম জপ করবে, এসবের জন্যই করে। তাকে বাড়ির লোক মরল কি বাঁচলো ওর তাতে কিচ্ছু যায় আসে না, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম জ্ঞান দিয়ে যাচ্ছে তা। পিখম দিদি, এখন আমরা আসি, তোমার সাথে শুধু একবার দেখা করতে এসেছিলাম। সাবধানে থেকো। আসছি। মেয়েটার মধ্যে সাহস ছিল বলে এতগুলো মেয়েকে এইভাবে বাঁচাতে পেরেছে, আমাকে বাঁচাতে পেরেছে মেজ বৌদি। শ্রী, তোর মায়ের এই অবস্থার পরেও তুই পেখমকে সাপোর্ট করবি? কাকুমনি, শ্রী, তুই এই মেয়েটাকে উস্কানি দিস না প্লিজ, দেখছিস তো বাড়ির কি অবস্থা। কাকিমনি, আমি পেখমকে কোনো উস্কানি দিচ্ছি না, এটা কোনো রাইট ওয়ে নয় ওকে ট্রিট করা। সবার সামনে এখানে থাকলে অশান্তি আরো পড়বে। চল দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, কেউ অন্তত আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। এগুলো নিয়ে একদম মাথা ঘামাবে না, ঘরে যাও, রেস্ট নাও, ট্রাস্ট মি সব ঠিক হয়ে যাবে। হ্যালো পেখম ম্যাডাম, চিনতে পারছেন নিশ্চয়ই, আপনাকে আমাদের নিউজ চ্যানেলে চাকরির অফার করেছিলাম, সেই ব্যাপারে কি কিছু ভাবলেন? বাড়ির যা পরিস্থিতি হলো তাতে চাকরির ব্যাপারে কি করে ভাববো, কি করে বা কথা বলবো আবিরের সাথে। পেখম ম্যাডাম, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমার আরেকটু সময় লাগবে সিদ্ধান্ত নিতে। দেখুন, ইন্দ্রনাথ সেনগুপ্তকে আপনি যেভাবে এক্সপোজ করেছেন সেটা দেখার পর আমাদের বস কিন্তু আর দেরি করতে চাইছেন না। হ্যাঁ ম্যাডাম, মানে আপনার মতো এরকম ইনভেস্টিগেটিভ জার্নালিস্টকে তো আমাদের চাই, তাহলে সমাজের এই খারাপ লোকগুলোর মুখোশ আমরা আরও অনেক সহজে ছেড়ে ফেলতে পারব। ম্যাডাম, আমরা আপনাকে আগেও বলেছি আমাদের চ্যানেলের ভিশনটা কিন্তু একটু অন্যরকম, আমরা একেবারে সততার সঙ্গে আমাদের কাজটা করতে চাই, আর সেটা তখনই সম্ভব যখন আপনাদের মতো ব্রাইট সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হবে। ইনফ্যাক্ট আমাদের বসও কিন্তু ওই একই মতাদর্শে বিশ্বাসী, সাহসিকতা এবং সততার কোনো বিকল্প হয় না। ম্যাডাম বলছি, প্লিজ আপনি একটু আমাদের অফারটা নিয়ে একটু ভেবে দেখুন, মানে
আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা লঞ্চ করতে চলেছি। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই ম্যাডাম। আমি আপনাদের কথাটা বুঝতে পারছি, কিন্তু একটা নতুন চাকরিতে জয়েন করার সিদ্ধান্ত নেওয়াটাও তো অনেকটা বড় ব্যাপার, তাই না? আর আপনাদের চ্যানেল আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব জানাচ্ছি। থ্যাংক ইউ। স্যার, আমরা আমরা সব রকমভাবে চেষ্টা করছি স্যার। আমরা পেখম চৌধুরীকে যেভাবেই হোক এই আমাদের টিমে আনবই। পেখম, তুই এসব আবার কি করছিস? আমি কিছু করিনি বর্দি ভাই, আমার কাছে চাকরির একটা অফার এসেছে নিউজ চ্যানেল থেকে। ওরা আমার কাছে বারবার ধরে আমার সিদ্ধান্ত জানতে চাইছে, আমি এখনো কিছু বলিনি। আবার নিউজ চ্যানেল? না 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 না, পেখম পেখম বাড়ির অবস্থাটা একবার বোঝ পেখম, এইসবের মধ্যে এখন ঢুকিস না পেখম। তুমি কেন বৌমণিকে এসবের মধ্যে ঢুকতে বারণ করছো বড় বৌদি? তমালিকা, সাংবাদিকতাটা কিন্তু পেখমের কাজ, ও একজন সৎ নির্ভীক সাংবাদিক। হ্যাঁ মানছি, যেটা হয়েছে সেটা খুব খারাপ জিনিস হয়েছে, কিন্তু তাতে তো আমাদের পেখমের কোনো দোষ নেই। আরে বাবা, পেখম তো পেখমের কাজটা করেছে, বরং ও যেই সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা ওর ভবিষ্যতের জন্য খুব ভালো, আমি তোমাকে বলছি। আর আমাকে একটা কথা বলো, এইসব তুচ্ছ কারণের জন্য এই মেয়েটা কেন ওর ক্যারিয়ার অপরচুনিটিগুলো মিস করবে বলো? এক্স্যাক্টলি তাই। তোমরা এখন এই সমস্ত বড় বড় কথা বলছো তো, কিন্তু এর পরিণতি যেটা হচ্ছে বা হবে না সেটা সব থেকে বেশি কাকে ভোগ করতে হবে বলতো? এই মেয়েটাকে, পেখমকে। আর তাই হচ্ছে, তোমরা কেন বুঝতে পারছো না বলতো? যে সত্যি তো পেখমের সাথে সাথে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভুগছে, কেন বুঝতে পারছো না? বৌদি, আমি তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু সিরাম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে আমাদের বাড়ির প্রত্যেককে একসাথে সেটা মোকাবিলা করা উচিত। সেটা না করে আমরা বৌমণিকে কখনোই তার কেরিয়ার, তার প্রফেশন থেকে এভাবে সরে আসতে বলতে পারি না। স্যাম, একটা ভালো কাজ করতে গেলে না আগে একটা সুস্থ পরিবেশ দরকার হয়। এরকম চলতে থাকলে এই মেটারি মেটার মাথা ঠিক থাকবে বলো তো? কদিন থাকবে মাথা ঠিক? আমি যেটা বলছি সেটা তোর কথা ভেবেও বলছি, তোর সংসারের কথা ভেবে বলছি পেখম। আমাদের আমাদের পরিবারের কথা ভেবে বলছি বল, একটু বুঝ। কি করবো আমি এখন? একদিকে আমার পেশা অন্যায়ের বিরুদ্ধে লড়াই, আর একদিকে আমার পরিবার আমার সংসার। কোন দিকে যাব আমি? কেন সবটা একসাথে সামলাতে পারছি না আমি কিছুতেই? যেভাবেই হোক যেভাবেই হোক আমি আবিরের সাথে কথা বলতে চাই। ওর সাথে কথা না বললে আমি জানি আমি কোনো উপায় বের করতে পারবো না, কিন্তু কিন্তু আবিরকে তো আমি চোখের সামনে দেখারই সুযোগ পাচ্ছি না। কি করে কথা বলবো তোমার সাথে আবির? আবির, মা কেমন আছেন? এখনো শখের মধ্যেই আছে। আপাতত আমি মায়ের সাথে থাকছি, আমার দেখলে তাও শান্ত হচ্ছে। আর তোমাকে যেটা বললাম, তুমি নিচে এখন নামবে না, কথাটা মনে রেখো। আবির, আমি খুব ভালো করে জানি তুমি আমার সামনে থেকে চলে যেতে চাইছ, কিন্তু আমার তোমার সঙ্গে কথা বলাটা খুব দরকার আবির। আবির প্লিজ, এত কিছু হতোই না যদি আমরা সামনাসামনি কথা বলে নিতে পারতাম। আমাদের মধ্যে মিসকমিউনিকেশন হতো না,
আর সেটার জন্য মাকেও সাফার করতে হতো না। হাবিল, আমাদের মধ্যে এই মিসকমিউনিকেশনটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারব না। তোমাকে আমার সঙ্গে কথা বলতেই হবে। তুমি আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বলছো আবির?